নমস্কার বন্ধুরা বেঙ্গলে আপনাদের স্বাগত আজ আঠাশে ফাল্গুন তেরোই মার্চ শনিবার শুরু করছি আজকের রাশি ফল শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশি ও মেষ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে আর আজকের দিনটি কিন্তু ভাগ্য আপনাদের একদমই সহায় নয় তবে হ্যাঁ আর্থিক ভাগ্য আজ আপনাদের বেশ ভালো থাকতে চলেছে এ ব্যাপারে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা সকল প্রকার সুখস্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন তবে আপনাদের কর্মজগৎ আপনাদের স্বাস্থ্য আপনাদের পারিবারিক জীবন বিবাহিত জীবন প্রেমের জীবন এই পঞ্চমুখী খাতে কিন্তু ভাগ্যের একটু বিড়ম্বনা একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন তাই মাথা ঠান্ডা রাখতে হবে যে সমস্যা আজ আপনাকে ঝামেলায় ফেলেছে সেগুলি কিন্তু বুদ্ধিমত্তার সাথে এবং বিচক্ষণতার সাথে সেগুলিকে অতিক্রম করতে হবে আপনি যদি তাড়াহুড়ো করে ফেলেন বা হঠকরিতা দেখিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি বেশ ক্ষতিগ্রস্ত হতে পারেন দীর্ঘদিন আগে আপনারা যদি কোনো আর্থিক বিনিয়োগ করে থাকেন আজই অভাবের সময় সেই আর্থিক বিনিয়োগ থেকে আপনি উপকৃত হতে চলেছেন আজ বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ বা অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার আপনাদের পক্ষেই থাকতে চলেছে তবে আপনাদের কিন্তু কোনো প্রকার হটকারিতা বা তাড়াহুড়ো করা যাবে না সমস্ত বিষয়ে পারলে একটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন সেখানেই কিন্তু আপনারা ভালো ফল পাবেন অন্যথায় কিন্তু নয় আর চাকরিজীবীদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকতে চলেছে তবে অফিসে যদি আপনি মাথা গরম করে ফেলেন তাহলে আপনার অফিসের পরিবেশ কিন্তু আপনার বিরূপ প্রতিক্রিয়া করবে অফিসে কিন্তু আজ কম কথা বলে কাজ বেশি করার দিন আর মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন তাহলেই কিন্তু আপনার অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকবে আপনি আপনার গৃহের পরিবেশ বা পরিবারের পরিবেশে কোনো পরিবর্তন আনার আগে পরিবারের অন্যান্য সদস্যদের সম্মতি একবার নিয়ে নেবেন অন্যথায় পরিবারের সদস্যদের সাথে কিন্তু আপনার বাক বিতণ্ডা বচসার্য পরিলক্ষিত হচ্ছে তাই এই ব্যাপারে আপনাকে অত্যধিক সাবধান থাকতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো আজকে কিন্তু আপনাদের দিনটি খুব একটি ভালো নয় মোবাইল ঘাটাঘাটি করে বা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নিজেদের শিক্ষাজীবনকে নষ্ট হতে দেবেন না স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের সঙ্গ দেবে না আর তাই ওজন বুঝে ভোজন গ্রহণ করতে হবে শরীরের ওজন এবং উচ্চতা এই দুইয়ের মধ্যে কিন্তু সমতা বজায় রেখে চলার দিন আর যদি আপনারা কোনো ভ্রমণ বা সফরে যান তাহলে সেখানে কিন্তু আপনারা মানসিক আনন্দের সাথে সাথে শিক্ষামূলক অনেক জ্ঞানও পেতে চলেছেন তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের বলবো আজকের দিনটি কিন্তু আপনারা যদি সঠিক জীবনযাপন করতে চান তাহলে একে অপরের সাথে বাঘ বচসায় জড়িয়ে পড়লে হবে না একে অপরকে বুঝতে শিখতে হবে আপোষের মাধ্যমে চলতে হবে আপনাদের তবেই কিন্তু আজকের দিনটি আপনাদের পক্ষে থাকবে অন্যথায় ভুল ধরাধরি করে সন্দেহপাতিকতার মাধ্যমে যদি আপনারা আজকের দিনটি কাটান একে অপরের সাথে তাহলে কিন্তু দিনটি আপনাদের বিরোধিতাই করতে চলেছে ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি বৃষরাশি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে অর্থাৎ দিনটি কিন্তু আজ আপনারা এক প্রকার ফিফটি ফিফটি ফল পাবেন এই ভালো তো এই মন্দ আজ আপনার আর্থিক ভাগ্য এবং পারিবারিক ভাগ্য কিন্তু বেশ শুভ এ দু ব্যাপারে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন আর আপনাদের কিন্তু বিবাহিত জীবন এবং প্রেমের জীবনও আজ এক প্রকার ভালোই থাকতে চলেছে তবে অভূতপূর্ব বা অতুলনীয় ফল কিন্তু পাবেন না কর্মজগত এবং স্বাস্থ্য এই দুই খাতে কিন্তু আজ আপনাদের প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে তাই অত্যধিক সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই দুই খাতে অন্যথায় আপনারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হতে পারেন বিশেষভাবে স্বাস্থ্যগত দিক থেকে আজ আপনাকে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে শারীরিক কষ্ট বা যোগব্যায়ামের মাধ্যমে দিনটি শুরু করা উচিত তবেই কিন্তু আপনার স্বাস্থ্য আপনার ফিট থাকবে আজ অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিতে পারে আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক বিষয়ে কোনো প্রতিক্রিয়া যেন জানাতে যাবেন না এতে কিন্তু পরিস্থিতি আপনার হিতে বিপরীত হতে পারে আজ আপনার নিষ্ঠা কঠোর পরিশ্রম এগুলির কারণেই কিন্তু আর্থিকভাবে দিনটি আজ আপনার বেশ শুভ থাকতে চলেছে বিশেষ করে বেলা যত গড়াবে আর্থিক দিকটা কিন্তু আপনার ততটাই শুভ হতে থাকবে আজ বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে চাকরিজীবীদের বলবো আজ কিন্তু আপনার অফিসের পরিবেশ খুব একটি মনোরম নয় আজ আপনার অফিসে কায়িক পরিশ্রমের দিন হতে চলেছে আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজে বেশি মন দিতে হবে আজ কম কথা বলে যত বেশি কাজ করবেন সেটি আপনার ক্ষেত্রে বেটার হবে মনের থেকে মস্তিষ্ককে অফিসে দাম দেওয়া বেটার হবে আর আপনি আপনার কলিকদের সাথে যেন হাসি ঠাট্টা মজা বা রাজনীতি নিয়ে বেশি আলোচনা করতে যাবেন না এতে কিন্তু আপনি বদনামের ভাগিদারি হয়ে যেতে পারেন সন্ধ্যের পরের দিকে হঠাৎই আপনার পরিবারে কোনো খুশির খবর আসতে পারে এর কারণে কিন্তু আপনার পরিবারে খুশির এক প্রকার মৌসম বা আবহাওয়া চলে আসবে আজ কাজের চাপ থাকা সত্ত্বেও আপনারা কিন্তু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের সাথে জীবনের উষ্ণতা এবং দেখা সাক্ষাৎ করতে চলেছেন আজ আপনাদের ভিতরে কিন্তু প্রেম প্রেম অনুভূতি বাড়তে চলেছে তবে ওই তর্ক বিতর্ক বাক বচসা এগুলো যদি এড়িয়ে চলতে পারেন আপনাদের প্রেম জীবনটি কিন্তু আজ জন্ম রোম্যান্টিক হতে পারে তাই চেষ্টা করুন এগুলি দিয়েই আপনাদের সম্পর্ককে আরও বেশি মজবুত করার আজ আপনি কাছে যত সময় পাবেন ফাঁকা সময় নিজের যে সমস্ত কাজকর্ম করার করার জন্যে আপনি প্ল্যানিং করে রেখেছিলেন সেগুলি কিন্তু করে উঠতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে কিন্তু পড়াশোনায় অত্যধিক মনোযোগী হতে হবে আপনাদের মোবাইল ঘাঁটাঘাঁটি করে বা বন্ধু বান্ধবের পাল্লায় পরে নিজেদের জীবনকে যেন নষ্ট হতে দেবেন না এতে আপনাদের শিক্ষা জীবন কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ আপনার শত্রুপক্ষ এবং বিরোধী পক্ষ কিন্তু একটু শক্তিশালীই থাকতে চলেছে তাই এ ব্যাপারে আপনাকে অত্যধিক সচেতনতা অবলম্বন করতে হবে অন্যথায় কিন্তু তারা আপনাকে বড় সড়ো ধরনের কোনো ক্ষতি করে ফেলতে পারে আজ স্বাস্থ্য কিন্তু আপনাকে একদমই সঙ্গ দেবে না স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে অত্যধিক সচেতনতা অবলম্বন করে চলতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম প্রাণায়ামের মাধ্যমে দিনটি কাটান কোনো প্রকার ভোজন গ্রহণ করার আগে একবার দেখে নিতে বলবেন না সেটি আপনার মন এবং শরীরের পক্ষে ঠিক কতটা উপযুক্ত তবেই কিন্তু সেটি গ্রহণ করা উচিত অন্যথায় আপনার শরীর বা স্বাস্থ্য ভঙ্গের যোগ কিন্তু আজ প্রবল আজ আপনি অবশ্যই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন কিন্তু পরিস্থিতি সবকিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে থাকবে এক এক করে ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি মিথুন রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকতে চলেছে আজ কিন্তু স্বাস্থ্য আপনাদের বেশ সংগতিতে চলেছে পরিবার কর্মজীবন বিবাহিত জীবন প্রেমের জীবন এই চতুর্মুখী খাতে কিন্তু আজ আপনারা ভাগ্যের এক প্রকার সহযোগিতাই পাবেন তবে অভূতপূর্ব বা অতুলনীয় ফল পাবেন এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না হ্যাঁ আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু আজ অত্যধিক দুর্বল তাই আপনাদের অর্থ বিষয়ে অত্যধিক সচেতন হতে হবে নিজেকে আজ আশাবাদী করতে হবে নিজেকে আশাবাদী হিসাবে প্রমাণিত করতে হবে আজ সারাটা দিনই যতটা সময় আপনি পজিটিভ থাকতে পারবেন সেটি কিন্তু আজ আপনার ক্ষেত্রে সবথেকে বেশি বেটার হবে আর আজ যদি ইতিবাচকতায় পরিপূর্ণ আজ আপনি থাকতে পারেন তাহলে কিন্তু দিনটি আপনার পক্ষেই থাকতে চলেছে আপনার প্রত্যয় এবং নমনীয়তাকে আজ বাড়িয়ে তোলার দিন এটি কিন্তু ভয় রাগ ঘৃণা হিংসা বিদ্বেষ প্রভূতি নেতিবাচক অনুভূতিগুলি অনুভূতিগুলি থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করে মনে রাখবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা এগুলি করে যেন দিনটি কাটাবেন না এতে কিন্তু আপনার নিজেরই বদনামী আপনি নিজে ডেকে আনছেন বরং প্রতিজ্ঞা করুন ভালো দেখব ভালো খাবো ভালো শুনবো ভালো পড়বো ভালো বলবো তবেই কিন্তু আপনার সাথে সব ভালো ভালো ঘটবে ঘটবে অন্যথায় কিন্তু নয় টাকা পয়সা লাভ কিন্তু আজ আপনার প্রত্যাশা মাফিক হবে না বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকের দিনটি কিন্তু একদমই শুভ নয় তো এগুলি আপনাদের এড়িয়ে যাওয়াটাই বেটার হবে চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ থাকতে চলেছে আজ অন্যদের উপদেশ যদি আপনি নিজে গ্রহণ করেন সেটি কিন্তু আপনার বেশ কাজে লাগবে সহকর্মী অফিসের বসের সাথে ভাব ভালোবাসাপূর্ণ পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করুন চাক শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার সাধারণই যেতে চলেছে না খুব ভালো না খুব মন্দ আজ আপনাদের পরিবারের সদস্য বা নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর জন্য দিনটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি দিন এতে কিন্তু আপনার সম্পর্কে খুশির হাওয়া বইবে আজ কায়িক পরিশ্রমের পরেও কিন্তু স্বাস্থ্য আপনাকে বেশ সঙ্গ দিতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের বলবো আজ কিন্তু আপনাদের দিনটি এক প্রকার বেশ থাকবে আজ আপনাদের বিবাহিত জীবনকে যদি আরও মজবুত করতে চান তাহলে দুপুরে বা রাত্রে খাওয়ার পর দুপুর বা রাত্রে যে লাঞ্চ বা ডিনার করার পর আপনাদের কিন্তু একটু মিষ্টি অবশ্যই খাওয়া উচিত সব থেকে ভালো হয় সেই মিষ্টিটি আপনি আপনার স্বামী বা স্ত্রীকে যদি খাইয়ে দিতে পারেন নিজের হাতে করে তাহলে কিন্তু আপনাদের প্রেম জীবনে এক প্রকার প্রেমের ঝড় আসবে প্রেমিক প্রেমিকাদের বলবো খুশির জন্য নতুন সম্পর্কের জন্য অপেক্ষায় থাকবেন না যেটি পেয়েছেন যেমন পেয়েছেন তেমনভাবেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এতেই কিন্তু আপনার প্রেমের জীবনে আরও মজবুতি আসবে আর সন্দেহ বাতি বাতিকতা বা তর্ক বিতর্ক করে যদি আপনি কাটান তাহলে কিন্তু আপনাদের প্রেমের ভাঙন এক প্রকার অনিবার্য আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু শক্তিশালী থাকতে চলেছে তাই এই ব্যাপারে আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি কর্কট রাশি কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব বা অতুলনীয় থাকতে চলেছে আজ ভাগ্য মিটার আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে আজ আপনাদের স্বাস্থ্য আর্থিক ভাগ্য পারিবারিক জীবন বিবাহিত জীবন প্রেমের জীবন সকল ক্ষেত্রেই কিন্তু আজ আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা এবং সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন তবে আপনাদের কর্মজগতের ভাগ্য কিন্তু আজ বেশ থাকবে বটে তবে অভূতপূর্ব বা অতুলনীয় কিন্তু নয় একটু সাবধানতাও সেখানে অবলম্বন করে চলতে হবে আজ আপনার মানসিক এবং শারীরিক শক্তি বেশ বৃদ্ধি হতে চলেছে আপনি কিন্তু বহুদিন পর মানসিকভাবে এবং শারীরিকভাবে হান্ড্রেড পারসেন্ট ফিট অনুভব করতে চলেছেন দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ শোক থেকে পরিত্রাণ পাওয়ার দিন আজ মুক্ত হওয়ার দিন আজ আজ কিন্তু রাতের দিকে আর্থিকভাবে বেশ আপনার লাভবান হতে চলেছেন অর্থগত ব্যাপারে আজকে দিনটি কিন্তু দিনটির দিক থেকে আপনারা কিন্তু বেশ ভাগ্যবান তাৎক্ষণিকভাবে টাকা আসতে চলেছে আপনার কাছে বিজনেসম্যানাদের বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ বা অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে যে কোনো প্রকার পরিকল্পনা উদ্যোগ বা নতুন কোনো প্রকল্প নিয়ে আপনারা চোখ বন্ধ করে এগিয়ে যান সেখানে আপনারা সফল হবেনই হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আজ আপনাদের কিন্তু পারিবারিক ভাগ্য বেশ শুভ থাকতে চলেছে পরিবারের সদস্যদের সাথে হাসি ঠাট্টা মজা করে আপনার দিনটি কিন্তু গুজরান হবে আর তাই পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের মজবুতি আপনাকে কিন্তু মানসিকভাবে বেশ শান্তি দিতে চলেছে আজ আপনার নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বা আত্মীয়দের কাছ থেকে ছোট একটি সফর আপনি করতে পারেন তাদের সাথে বা তাদের বাড়িতে যাওয়ার জন্য এর কাজে কিন্তু এর কারণে কিন্তু আপনি বেশ ক্লান্তি অনুভব করবেন মানসিকভাবে এবং আপনার দৈনিক যে কর্মের সূচি তাতে কিন্তু হালকা পরিবর্তন হতে পারে আজ কিন্তু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের জন্য দিনটি অসাধারণ থাকতে চলেছে যৌন আবেদনময়ী দিন হতে চলেছে আপনাদের আজ কিন্তু আপনাদের জীবনে এক প্রকার প্রেমের বন্যা বইবে আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন আজ আপনারা রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছাতে চলেছেন স্বামী স্ত্রীদের জন্যও কিন্তু আজ দিনটি এক প্রকার অসাধারণ কাটবে সমস্ত প্রকার সমস্ত প্রকার নান্দনিক এবং স্বর্গীয় সুখ আজ আপনারা উপলব্ধি করতে চলেছেন আজ আপনাদের প্রেমের জীবনে নতুন মোড় আসতে চলেছে এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কিন্তু একে অপরের থেকে বেশ লাভবান হতে চলেছেন আজকে একে অপরের মধ্যে আজ দ্রবীভূত হয়ে যেতে পারেন আজকে কারোর সাথে না থেকেও আর যদি আপনারা একা একই থাকেন তাহলেও কিন্তু আজ আপনারা আনন্দের মাধ্যমে কাটাতে চলেছেন আজকে এমন একটি দিন যেখানে ভালো মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশ্রান্ত বিভ্রান্ত রাখবে বটে কিন্তু আপনি আপনার বিপরীত লিঙ্গের মানুষজনের সঙ্গে যখনই থাকবেন তখন কিন্তু মানসিকভাবে আপনি বেশ শক্তিশালী থাকতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আজকের দিনটি এক প্রকার সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে চোখ বন্ধ করে এগিয়ে যান সফল আপনারা হবেনই হবেন স্বাস্থ্যও কিন্তু আজ আপনাদের বেশ সঙ্গ দেবে সেটি কিন্তু আমি আপনাদের আগেই জানিয়েছি ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি সিংহরাশি সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে ভাগ্যমিটার কিন্তু আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের স্বাস্থ্য পরিবার প্রেমের জীবন বিবাহিত জীবন এই ত্রিমুখী খাতে কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা সকল প্রকার সুখ অবশ্যই পাবেন আজ আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু এক প্রকার বেশ যাবে তবে অতুলনীয় যাবে বা অভূতপূর্ব যাবে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ আপনাদের কর্মজীবনে কিন্তু আজ আপনারা প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তাই এ ব্যাপারে কিন্তু আপনাদের অত্যধিক মাথা ঠান্ডা রেখে চলতে হবে আজ আপনাদের কিন্তু দিনটি খুব সক্রিয়তার সঙ্গে চট্টপট্টতার সাথে কাটতে চলেছে কারণ মানসিকভাবে আজ কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট ফিট থাকতে চলেছেন শারীরিকভাবেও দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক থেকে আজকে কিন্তু পরিত্রাণ পাওয়ার দিন মুক্ত হওয়ার দিন আজ আর স্বাস্থ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করতে চলেছে আজ তাড়াহুড়ো করে যেন কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বিজনেসম্যানেদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিন্তু অত্যধিক ভাবনা চিন্তা করে এগোতে হবে সব থেকে বেটার হয় গুরুজন বা বিশিষ্ট কোনো ব্যক্তির পরামর্শ নেওয়া এতে কিন্তু আপনারা বেশ ভালো ফলাফল পাবেন অন্যথায় কিন্তু নয় আজ আপনি কিন্তু যে কোনো বন্ধু বন্ধুবান্ধব বা মানুষজনের নির্বাচনে অত্যধিক সতর্ক হতে হবে আপনাকে বিশেষ করে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ আজ একদমই শুভ নয় আপনাকে অফিসে কম কথা বলে কাজ বেশি করে কাটাতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আর আপনার অফিসের কলিকদের সাথে হাসি ঠাট্টা মজা বিনোদন যত কম করে কাটাতে পারেন সেটি কিন্তু আপনার ক্ষেত্রে আজ বেটার হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের মোবাইল ঘাটাঘাটি করে ল্যাপটপ দেখে সিনেমা দেখে বা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নিজেদের শিক্ষা জীবনকে যে নষ্ট হতে দেবেন না এতে কিন্তু আপনাদের শিক্ষা জীবন বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনার বেশ ভালো আপনার বন্ধু বান্ধবেরা আপনার পরিবারের মানুষজনেরা আপনার কাছে এক প্রকার সম্পদের মতো তারা কিন্তু আপনার সমস্ত খারাপ সময়ে আপনার পাশে এসে দাঁড়াবে আর আজ কিন্তু আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তাদের দিনটি এক প্রকার জন্ম রোম্যান্টিক থাকতে চলেছে আপনারা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে চলেছেন বিশেষ করে স্বামী স্ত্রীদের জীবনে আজকের দিনটি একটি শ্রেষ্ঠ দিন হবে আজ কিন্তু আপনাদের মধ্যে প্রেম প্রেম ভাব আসতে পারে প্রেমের জ্বর উঠতে পারে আপনাদের প্রেম যারা প্রেমিক অথবা প্রেমিকা তাদের প্রেম কিন্তু পারিবারিক বা সামাজিক স্বীকৃতি লাভের দিকে গিয়ে যাচ্ছে আপনাদের কিন্তু প্রেম এবার বৈবাহিক বন্ধনের দিকে গিয়ে যাচ্ছে আপনাদের এবার প্রেমে কাবু হওয়ার সময় এসেছে আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকবে না তাই এ বিষয়ে আপনাদের অত্যধিক চিন্তাভাবনা করার কোনো দরকার নেই ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের যাক এই কামনাই করি কন্যারাশি কন্যারাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের আজকে তিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে আজ স্বাস্থ্য পরিবার এই দুই খাতে কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন তবে আপনাদের কিন্তু আজ প্রেমের জীবন বিবাহিত জীবন এবং কর্মজীবন এই ত্রিমুখী খাতে কিন্তু ভাগ্যের একটু বিফলতা বা ভাগ্যের দ্বারা একটু আপনারা প্রতারিত হতে পারেন আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু আজ ঠিকঠাকই থাকবে না খুব ভালো না খুব মন্দ তবে আপনাদের স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের বেশ সঙ্গ দিতে চলেছে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ কিন্তু আপনারা মানসিকভাবে এবং শারীরিকভাবে হানড্রেড পারসেন্ট ফিট থাকতে চলেছেন আজ আপনি কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আজ আপনি প্রয়োজন বোধ করলে নিজেকে বিশ্বাস করুন আগে অন্যকে বিশ্বাস করার আগে আগে নিজেকে বিশ্বাস করা শিখুন বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকে তিনটি কিন্তু উত্তম প্রকৃতির আপনারা চোখ বন্ধ করে এগিয়ে যান সেখানে আপনারা সফল হবেনই হবেন তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলবেন না সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে সব থেকে বেটার হবে আজ পরিবারের সদস্যদের সাথে কিন্তু আপনার দিনটি এক প্রকার সুখে শান্তিতে কাটতে চলেছে আজ আপনাকে জিনিসপত্র সঠিকভাবে সামলাতে হবে তার কারণ আপনার যদি কোনো স্ত্রী বা প্রেমিক প্রেমিকা থেকে থাকে তারা কিন্তু কোনো জিনিসপত্রকে ভেঙে চলে দিতে পারে ছুড়ে ফেলে দিতে পারে মাথা গরম করে আর তাই আপনাকে অত্যধিক সাবধানতা করে অবলম্বন করে এই ব্যাপারে থাকতে হবে নিজের ডকুমেন্টস বা কোনো দস্তাবেজ বা দরকারি কোনো জিনিসপত্র সঠিক জায়গায় আছে কি না সেটিও কিন্তু একবার চেক করে নিতে ভুলবেন না আজ আপনি খালি সময়ে টিভি দেখে সিনেমা দেখে বা কোনো প্রোগ্রাম করে দিনটি কাটাতে পারেন আজ আপনাদের কিন্তু দিনটি ব্যয়বহুল হতে চলেছে বিশেষ করে সামাজিক ক্রিয়াকলাপের কারণেই ব্যয়বহুল হতে চলেছে এর কারণে আপনার সঞ্চয়ও ঘাটতি পড়বে আর্থিক ব্যাপারে আপনাকে আজ অত্যধিক সাবধান থাকতে হবে আজ কিন্তু আপনারা সবার থেকে অনেক দূরে সরে গিয়ে আধ্যাত্মিক বা বস্তুবাদী জগৎকে ত্যাগ করে আধ্যাত্মিক জগতে নিজেকে নিমজ্জিত করতে চাইবেন ঈশ্বর আল্লাহ সাধনায় আজ আপনি নিজেকে নিমজ্জিত করতে চাইবেন কারণ সেখানেই আপনি মানসিক শান্তি পেতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু সাফল্যে ভরা না আপনাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের মেজাজ কিন্তু খুব একটি ভালো ঠেকছে না আজ আপনারা কিন্তু একে অপরের দ্বারা বিরক্ত হতে পারেন বাজে মেজাজের জন্য চেষ্টা করুন আপনার মুখনিস্ত্রীত বাণির দিকে একটু খেয়াল রাখার অশ্লীল ব্যবহার বা কটু বাক্যের প্রয়োগ যেন করবেন না এতে আপনাদের প্রেমের সম্বন্ধ এবং দাম্পত্য জীবন কিন্তু এক প্রকার ফাটলের মধ্যে দিয়েই যাবে ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের যাক এই কামনাই করি তুলারাশি তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য আর্থিক ভাগ্য বিবাহিত জীবন প্রেমের জীবন পারিবারিক জীবন এক প্রকার এই পঞ্চমুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন তবুও আর একবার আপনাদের পারিবারিক জীবন কিন্তু ভালো অতুলনীয় কিন্তু নয় বাকি আর্থিক ভাগ্য স্বাস্থ্য প্রেমের জীবন বিবাহিত জীবনে ভালো ফল পাবেন বেশ ভালো ফল পাবেন আপনাদের কর্মজীবনে কিন্তু আজ একটু বাধা বিপত্তি আসতে পারে বিশেষ করে যারা চাকরিজীবী আছেন যারা অফিসে কাজ করেন তাদের কিন্তু আজকে আপনাদের পছন্দসই ক্রিয়াকলাপ ছেড়ে নিজের প্রত্যাশার বহির্ভূত অনেক কাজকর্ম করতে হবে কায়িক পরিশ্রমের দিন থাকতে চলেছে কাঁধে পড়ে থাকা সমস্ত অ্যাসাইনমেন্ট সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করতে হবে তা নাহলে আপনি আপনার ঊর্ধ্বস্তান কর্তৃপক্ষ বা বসের প্রসন্ন হলে পড়ে যেতে পারেন আজ আপনাদের অফিসে কিন্তু কম কথা বলে কাজ বেশি করার দিন মনের থেকে মস্তিষ্ককে দাম বেশি বেশি দেওয়ার দিন তবেই কিন্তু আপনাদের অফিসের পরিবেশ ভালো যাবে আজ বিজনেসম্যানের বলবো আর্থিক দিক আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে আপনারা যদি আজ রাতের দিকে অর্থ অর্জনের কোনো সম্ভাবনা খুঁজে পান তাহলে কিন্তু বেশ ভালো ফল পাবেন রাতের বেলা বিশেষ করে সূর্যের আলো ডোবার পর আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু আজ বেশ মজবুত হবে কাউকে যদি দীর্ঘদিন আগে টাকা পয়সা ধার দিয়ে রেখেছিলেন সেখান থেকেও আজ টাকা পয়সা আপনি ফেরত পেয়ে যেতে পারেন আপনার মনের উপরে চাপ কিন্তু আজ বাড়তে চলেছে এর কারণে আপনার নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ আত্মীয় স্বজন বন্ধু স্বজনের সাথে একটু কথা বলুন একটু তাদের সাথে আপনার মনের দুঃখ কষ্ট শেয়ার করুন এতে কিন্তু আপনার মনের ভার অনেকটা কমে যাবে আজ কিন্তু আপনার মানসিক উদ্দীপনা মনের উজ্জ্বল্য ভাব আপনাকে গৌরবজনক একটি ছবি আপনার সামনে এনে দাঁড় করাবে তাই দিনটি কিন্তু আপনার এক প্রকার বেশ ভালো থাকতে চলেছে আজ আপনাদের মধ্যে যারা বিবাহিত তাদের জীবনে কিন্তু আজ আপনারা শ্রেষ্ঠ একটি প্রেমের সংসার আপনারা গড়তে চলেছেন আপনাদের আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন আজ প্রেমিক প্রেমিকাদেরও জীবনের সমস্ত জটিলতাকে দূরে সরিয়ে রেখে আজ আপনারা খুশিতে ইন্ধন জোগাবেন একে অপরকে পূর্ণতায় ভরিয়ে রাখবেন একে অপরকে কিন্তু আজ জন্ম রোম্যান্টিকতায় ভরিয়ে রাখতে চলেছেন আপনাদেরও আজ প্রেমে পাগল হওয়ার দিন আপনার নিকটতম সহযোগীদের অবহিত না করে কোনো ধারণা নেই এমন কোনো স্টক বা সংস্থায় যেন বিনিয়োগ করবেন না শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে টাকা পয়সা বিনিয়োগের জন্য আজকের দিনটি কিন্তু একদমই শুভ নয় শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে স্বাস্থ্য কিন্তু আজ আপনাকে বেশ সঙ্গ দিতে চলেছে পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনার মধ্যম প্রকৃতির পরিবারের কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে পালন করার চেষ্টা করুন ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য আর্থিক ভাগ্য কর্মজীবন পারিবারিক জীবনে চতুর্মুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন তবে আপনাদের প্রেমের জীবন এবং বিবাহিত জীবনে কিন্তু আজ একটু বাধা বিপত্তি পরিলক্ষিত হচ্ছে আজ আপনাদের কিন্তু অত্যধিক বা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে আপনার উৎসাহকে হাজার গুণ বাড়িয়ে দিতে চলেছে মনে হয় আজ আপনি লাইফে একজন অভিভাবক পেতে চলেছেন আপনার গডফাদার পেতে চলেছেন যার সহায়তায় কিন্তু আপনার সমস্ত আর্থিক কষ্ট থেকেও আপনি মুক্ত হতে চলেছেন পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার সূত্র থেকে আজ আপনি বড় সড়ো খবর পেতে পারেন আজ আপনার সম্পত্তি যোগও প্রবল এতে আপনার পরিবারও কিন্তু খুশি হবে আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি কিন্তু বেশ শুভ নতুন কোনো প্রকল্প পরিকল্পনা বা উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যেতেই পারেন সেখানে কিন্তু আপনারা অবশ্যই সফল হবেন চাকরিজীবীদের বলবো আজ আপনাদের অফিসের পরিবেশ এক প্রকার মনোরম থাকতে চলেছে আজ কিন্তু আপনার অফিসে কোনো প্রকার ভুল বোঝাবুঝি হবে না হাসি ঠাট্টা মজা করে কাটাতে পারেন আজ আপনি অফিসে আপনার অফিসের পরিবেশ আপনার বসের কারণে এবং সহকর্মীদের কারণে আপনি এক প্রকার প্রশংসার পাত্র বা পাত্রী হতে চলেছেন আজ আপনাদের কিন্তু পারিবারিক ভাগ্য বেশ সু থাকতে চলেছে আজ আপনার পরিবারের মানুষজন আপনার পাশে দাঁড়াতে চলেছে সমস্ত সমস্যায় তবে তাদের কিন্তু আপনি ক্যাজুয়ালি যেন নিয়ে নেবেন না যে যখনই চাইবেন তখনই পাবেন এমনটি কিন্তু নয় তাদেরকে আর তাই তাদেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন তাদেরকে নিজের মান কাছের মানুষ ভাবার চেষ্টা করুন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি শুভ নয় আপনাদের বিভিন্ন সমস্যা আজ আপনাদের সামনে আসতে পারে সামনাসামনি বসে কথা বলে সমস্ত সমস্যাকে আপনারা সামলে নেওয়ার চেষ্টা করুন আপনারা যদি প্রেমিক প্রেমিকা হন তাহলে বাইরে কোথাও বেড়াতে পার হন একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান তবে যখন বাইরে বার হবেন তখন এমন কোনো পোশাক যেন পরে বার হবেন না যেটি আপনার প্রেমিক বা প্রেমিকা পছন্দ করে না তাহলে কিন্তু বিরক্তি ভাব আপনাদের মধ্যে থেকেই যাবে চেষ্টা করুন আপনার প্রেমিক বা প্রেমিকার পছন্দ কালারের কোনো ড্রেস পরার এতে কিন্তু দিনটি আজ আপনাদের প্রেম প্রেম মহে থাকবে আর অন্যথায় আজ কিন্তু আপনাদের ভিতরে বাগবিদণ্ডা বচসা এ ধরনের যোগ যোগাযোগও কিন্তু প্রবল আছে আজ ভুল যোগাযোগ বা কোনো একটি কারণে ভুল কোনো কথার কারণে আজ কিন্তু বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে আজকে আপনি কোনো নতুন বই কিনে এনে নিজেকে পুরনো ঘরে বন্দি করে দিতে পারেন একাকি থাকতে চাইবেন আজ আপনি তাই আপনাকে অবশ্যই উচিত সোশালাইজেশন করা মানুষজনের সঙ্গে একটু মেশা বাড়ির বাইরে পার হওয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু কথাবার্তা বলে কাটানো কায়িক পরিশ্রমের পরেও আজকে আপনার দিনটি কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বেশ শুভ থাকবে শরীর কিন্তু আজ আপনাকে বেশ সঙ্গ দেবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসার জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি ধনুরাশি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে ভাগ্যমিটার আপনাদের বলছে আজ সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকতে চলেছে স্বাস্থ্য কর্মজীবন এই দুই খাত খাতে কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন আপনাদের পারিবারিক জীবনও কিন্তু আজকে বেশ ভালোই থাকতে চলেছে তবে অভূতপূর্ব বা অতুলনীয় কিন্তু নয় আপনাদের আর্থিক ভাগ্য বিবাহিত জীবন প্রেমের জীবন এই ত্রিমুখী খাতে আজ আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ কিন্তু আপনার জীবন সঙ্গী বা সঙ্গীনে আপনাকে অনুপ্রাণিত করতে পারে তার অনুপ্রেরণায় আজ কিন্তু আপনি উৎসাহিত হতে পারেন কাউকে আজ টাকা পয়সা ধার দেওয়ার চেষ্টা করবেন না বা কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়ার চেষ্টা করবেন না আর যদি প্রয়োজনই পড়ে কাউকে টাকা পয়সা ধার দেওয়ার আগে লিখিত প্রমাণ নিয়ে নেবেন অলিক কল্পনার পিছনে না ছুটে আজ কিন্তু আপনাকে অনেক বাস্তববাদী হওয়ার চেষ্টা করতে হবে আর বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান এতেই কিন্তু আপনার দিনটি ভালো যাবে আজ বিজনেসম্যান এদের বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ বর্ত অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি শুভ নয় তাই এগুলি আপনাদের এড়িয়ে যাওয়াই ভালো হবে চাকরিজীবীদের কিন্তু আজ সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি একটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজ কিন্তু আপনার অফিসের পরিবেশ এক প্রকার মনোরমই থাকতে চলেছে আজ ভালো ঘুম আপনার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে আর আপনি কিন্তু আজ বেশ খানিকক্ষণ ঘুমাতেও পারেন আজ কিন্তু আপনার ঘুম ভালো হতে চলেছে পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনার এক প্রকার সাধারণই থাকবে না খুব ভালো না খুব মন্দ শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি এক প্রকার সাফল্যে ভাড়া যে কোনো প্রকার চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আজকের দিনটি একদম পারফেক্ট আজ কিন্তু দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়া দিন প্রেমের জীবন এবং বিবাহিত জীবন কিন্তু আজ এক প্রকার সাধারণই থাকবে বলা ভালো খুব একটি ভালো কিন্তু যাবে না আপনাদের কিন্তু প্রেমিক প্রেমিকাদের আজ মনের রাগ অভিমান বিদ্বেষের কথাবার্তা যেন বলতে যাবেন না স্বামী স্ত্রীও কিন্তু আজ কঠিন সময়ের সম্মুখীন হতে চলেছেন তাই আপনাদের মাথা ঠান্ডা রেখে একে অপরের ভুল ধরাধরি না করে সন্দেহ বাতিক না হয়ে আপনাদের দিনটি কাটানো উচিত এতেই কিন্তু আপনাদের বিবাহিত জীবন আরও মজবুত হবে অন্যথায় কিন্তু নয় আপনাদের শত্রুপক্ষ এবং বিরোধীপক্ষ কিন্তু আজ বেশ শক্তিশালী থাকতে চলেছে তাই আপনাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং সজাগ থাকতে হবে ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি মকর রাশি মকর রাশি বা মকরলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে অর্থাৎ ভাগ্য কিন্তু আজ আপনাদের সাথে ফিফটি ফিফটি ম্যাচ খেলতে চলেছে এই ভালো তো এই মন্দ স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের বেশ সঙ্গ দেবে কর্মজগতেও আজ আপনারা ভাগ্যের এক প্রকার সহযোগিতা পেতে চলেছেন তবে আপনাদের আর্থিক ভাগ্য পারিবারিক জীবন বিবাহিত জীবন এবং প্রেমের জীবন এই চতুর্মুখী খাতে কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন না এখানে আপনারা একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তাই আপনাদের মাথা কিন্তু অত্যধিক ঠান্ডা রাখতে হবে আজ আপনাদের মানসিক প্রত্যয় এক প্রকার বাড়তে চলেছে এর কারণেই কিন্তু আপনাদের উন্নতি এক প্রকার নিশ্চিত তবে সন্দেহজনক কোনো আর্থিক পরিকল্পনা বা বেশি খরচ করা বা অত্যধিক ব্যয় করা থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে তা না হলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন বিজনেসম্যানদের বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ বা অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকের দিনটি কিন্তু একদমই শুভ নয় এগুলি আপনাদের এড়িয়ে যাওয়াটাই বেটার হবে আর চাকরিজীবীদের আজকের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার সাধারণই থাকবে না খুব ভালো না খুব মন্দ আপনার সহকর্মীদের স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যেতে পারে আর আপনি কিন্তু তাকে পুরোপুরি সমর্থন করতে চলেছেন আজকে যার জন্যে আপনার অফিসের কাজে কিছু বিঘ্নতা আসলেও আপনি কিন্তু কিছু মানুষের কাছে ভালো ব্যক্তি হয়ে থাকতে পারবেন এটিই কিন্তু আপনার ক্ষেত্রে বেটার হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকে দিনটি এক প্রকার সাধারণ থাকতে চলেছে না খুব ভালো না খুব মন্দ আজ কিন্তু দীর্ঘদিন পর আপনার স্বাস্থ্য বেশ ভালো থাকতে চলেছে আপনার স্বাস্থ্য এবং আপনার মন দুই দিক থেকে কিন্তু আজ আপনার হানড্রেড পার্সেন্ট ফিট থাকতে চলেছেন দীর্ঘদিন পর শারীরিক রোগ অসুখ অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনাদের মদ মাংস বিড়ি সিগারেট খাওয়া থেকে নিজেদের বিরজ থাকতে হবে মহিলাদের সম্মান করতে হবে তবেই কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য মজবুত হবে অন্যথায় কিন্তু নয় পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনার অত্যধিক শুভ নয় পরিবারের সাথে আপনি একটু আপনাকে সময় ব্যয় করতে হবে পরিবারের মানুষজনেদের ভালো মন্দে তাদের সাথে থাকা উচিত আর তারাই কিন্তু অসময়ে আপনার পাশে এসে দাঁড়াবে তাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের বলবো আজকের দিনটি কিন্তু আপনাদের খুব একটি ভালো নয় আজ জরুরি কোনো কাজের জন্য আপনাদের দীর্ঘদিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে এর কারণে আপনাদের মধ্যে বিরক্তি ভাব সৃষ্টি হতে পারে আজ আপনি আপনারা প্রেমিক প্রেমিকারা কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যয় করতে চলেছেন এর জন্য একে অপরের সাথে হয়তো দেখা করতে পারবেন না সন্দেহবাদী কথা ভুল বোঝাবুঝি বা একে অপরের ভুল ধরাধরি করে যদি আপনারা না কাটান তাহলে কিন্তু আজকে আপনাদের দিনটি রোম্যান্টিক থাকবে অন্যথায় কিন্তু নয় আজ কিন্তু আপনাদের ভিতরে বাক বিতণ্ডটা বচসার্যক প্রবল তাই আপনাদের এগুলি এড়িয়ে যাওয়াটাই সব থেকে শ্রেয় হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আজকে দিনটি সাধারণই যাবে না খুব ভালো না খুব মন্দ আপনাদের শত্রুপক্ষ এবং বিরোধী পক্ষ কিন্তু আজ বেশ শক্তিশালী থাকতে চলেছে তাই আপনাদের এই বিষয়ে অত্যধিক সচেতন থাকা দরকার সবথেকে ভালো হয় আপনি চারিদিকে যদি নজর সজাগ রাখেন আজ মান সম্মান আপনার কাছে একটি বড় জিনিস হতে পারে এর কারণেই কিন্তু আপনি অনেক মানুষজনের কাছে খারাপ হয়ে যেতে পারেন নিজের মান সম্মানকে বজায় রাখতে গিয়ে তাই কিছু সময় আপনাকে একটু আপোষ করে চললেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল আপনি পাবেন না ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের যাক এই কামনাই করি কুম্ভ রাশি কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকতে চলেছে আজ স্বাস্থ্য আর্থিক জীবন আপনাদের পরিবার আপনাদের কর্মজীবন এই চতুর্মুখী খাতে কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন তবে আপনাদের প্রেমের জীবন এবং বিবাহিত জীবন এই দুই খাতে কিন্তু আজ আপনারা একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন মাথা কিন্তু আজ আপনাদের এই দুই ব্যাপারে অত্যধিক ঠান্ডা রাখতে হবে এবং সজাগ হয়ে চলতে হবে আজ ভালো ভালো জিনিসের প্রতি আপনার মন আগ্রহী হবে ব্র্যান্ডেড জিনিসপত্র আপনি কিনতে চাইবেন ভালো জিনিস ভালো খাদ্য গ্রহণ করতে চাইবেন মন আজ আপনার অভিভাবকের মতো কাজ করবে আপনি কোনো কাজ করার আগেই কিন্তু আপনার মনকে আপনার মস্তিষ্ক প্রশ্ন করতে ছাড়বে না আর তাই বিবেচকের মতো আজ আপনি কাজ করতে চলেছেন এর কারণে আপনার প্রচুর আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্ত হতে পারবেন আপনাদের আর্থিক ভাগ্য আজ অত্যধিক মজবুত হতে চলেছে আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ বা অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকে দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে যে কোনো প্রকার নতুন প্রকল্প বা নতুন উদ্যোগ নিয়ে আপনারা চোখ বন্ধ করে এগিয়ে যান সেখানে আপনারা সফল হবেনই হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ আপনার জ্ঞানের ফিপাসা বাড়তে চলেছে আধ্যাত্মিকতায় নিমজ্জিত হতে চাইবেন আপনি আর আপনার নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বা বন্ধু স্বজন কিন্তু আপনাকে এ ব্যাপারে বেশ সাহায্য করতে চলেছে আজ আপনি হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলেই বাড়িতে একটি পার্টি রাখতে পারেন আর তার কারণে আপনার বাড়ির পরিবেশ আজ এক প্রকার কিন্তু মনোরম হবে আর বাড়ির সকল সদস্যদের সাথে আপনার ভাব ভালোবাসাও আগের থেকে অনেক বাড়তে চলেছে আপনি আজ আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীদের সাথে যদি ব্ল্যাকমেল করার মতো কোনো পরিস্থিতি তৈরি করে থাকেন তাহলে সেটি কিন্তু আপনাকে এড়িয়ে চলা উচিত আপনার প্রিয়জনেদের ব্ল্যাকমেল যেন করতে যাবেন না স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাদের বলবো তৃতীয় কোনো ব্যক্তিকে নিজেদের সম্পর্কে প্রবেশ করতে দেবেন না এতে কিন্তু আপনাদের সম্পর্ক ভঙ্গুর হয়ে যেতে পারে আর এর কারণেই আপনাদের মধ্যে সমস্যাও তৈরি হতে পারে বিশেষ করে প্রতিবেশীদের কথায় কান দিয়ে আপনারা একে অপরের সম্পর্ককে দুর্বল করে দেবেন না আর সন্দেহবাতিক তো হওয়া যাবেই না সবথেকে বেটার হয় একে অপরের ভুল ধরাধরি না করে আপোষের মাধ্যমে যদি সব কিছু মিটিয়ে নিতে পারেন তাহলেই আপনাদের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো ফল আপনারা পেতে চলেছেন আজ কিন্তু আপনি আপনার গৃহে থাকা ছোট কোনো সদস্য বা বাচ্চাদের সময় ফাঁকা সময়ে গল্প করে সঠিক সময়ের ব্যবহার করতে পারেন এতে আপনারা মানসিক প্রফুল্ল প্রফুল্লতা পেতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ শক্তিশালী থাকলেও তারা কিন্তু আপনাকে বড়ো সড়ো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি মীন রাশি মিন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে অর্থাৎ দিনটি কিন্তু ফুঁকে ফুঁকে পা রাখতে হবে আপনাদের স্বাস্থ্য এবং কর্মজীবন এই দুই খাতে কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা এবং সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য পেলেও আর্থিক ভাগ্য পারিবারিক জীবন বিবাহিত জীবন এবং প্রেমের জীবন এই চতুর্মুখী খাতে কিন্তু আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন না বরং উল্টে বাধা বিপত্তি কিছু পেতে পারেন তাই আপনাদের অত্যধিক সাবধান থাকতে হবে আজ আপনাকে নিজের সম্পর্কে ভালো বোধ আপনি করতে চলেছেন যার জন্য চমৎকার একটি দিন আপনি পেতে পারেন তবে অর্থ জমানোর বা মানি ম্যানেজমেন্ট করার জন্য যে সমস্ত প্রচেষ্টা আজ আপনি করবেন সব কিছুই ব্যর্থ হতে পারে যদিও এই নিয়ে কিন্তু আপনি অতিরিক্ত চিন্তা করবেন না কারণ শীঘ্রই আপনার পরিস্থিতির উন্নতি ঘটতে চলেছে আপনাদের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান গ্রহণ করার জন্য বিশেষজ্ঞ বা বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নেওয়া উচিত আজ বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ বা অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকের দিনটি কিন্তু একদম শুভ নয় তাই আপনাদের এগুলি এড়িয়ে যাওয়াটাই সবথেকে বেটার হবে বাণিজ্যিক উদ্দেশ্যে আজ কিন্তু আপনাদের লম্বা কোনো জায়গায় ভ্রমণ করতে হতে পারে আজ আপনাদের কোনো যা সফরে যেতে হতে পারে তবে সেই ভ্রমণ কিন্তু আজ লাভদায়ক হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহই নেই চাকরিজীবীদের অফিসের পরিবেশ আজ এক প্রকার বেশ থাকবে তবে আপনি যদি বেশি হাসি ঠাট্টা মজা বা রাজনীতি নিয়ে আলোচনা করে ফেলেন তাহলে কিন্তু আপনি বদনামের ভাগিদারি হয়ে যেতে পারেন কম কথা বলে কাজ বেশি করুন আর মনের থেকে মস্তিষ্ককে একটু বেশি দাম দেওয়ার চেষ্টা করুন এতেই কিন্তু আপনি ভালো ভালো ফল পাবেন অফিসে অন্যথায় কিন্তু নয় আজ আপনার মুখ নিস্তৃত বাণীর দিকে আপনাকে অত্যধিক খেয়াল রাখতে হবে এমন কোনো কথা যেন কাউকে বলে ফেলবেন না যার জন্যে আপনার সামনে থাকা ব্যক্তি মনো কষ্ট পেয়ে যায় যাকে আজ আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটা আজ বলবেন না আপনার অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আপনাকে কিন্তু সমস্ত সমস্যা থেকে আপনাকে মুক্ত করে দিতে পারে আজ আপনার মগজ ধলাই করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা অনেক বাড়তে চলেছে আপনার মধ্যে ব্যক্তিত্বের আকর্ষণ বাড়তে চলেছে তবে পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনার অত্যধিক শুভ নয় পরিবারের দিক থেকে আজ আপনাকে অত্যধিক মাথা ঠান্ডা রাখতে হবে বিশেষ করে পরিবারের কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন তবেই কিন্তু আপনার পারিবারিক ভাগ্য মজবুত হবে অন্যথায় কিন্তু নয় আজ আপনার প্রেমিক অথবা প্রেমিকা স্বামী অথবা স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু আজ আপনাদের গোপন জিনিস গোপন রাখা উচিত সিক্রেটকে সিক্রেটই রাখা উচিত আজ আপনাদের মেজাজ আবহাওয়ার মতো পরিবর্তিত হবে এই ভালো তো এই খারাপ আর তাই আপনাদের উচিত একে অপরের ভুল ধারা তৈরি করে না চলে সন্দেহপাতিক না হয়ে ছোটোখাটো ব্যাপারে বেশি নাক না গলিয়ে একে অপরের ভাব ভালোবাসায় ডুবে যাওয়া আজ আপনি কিন্তু আপনার কথাবার্তা রুক্ষ কথাবার্তার কারণে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বন্ধনের মসৃণ গতি অস্থির করে দিতে পারেন শান্তি বিঘ্নিত করতে পারেন তাই আপনাকে আবারও বলা হচ্ছে বুক নিশ্রিত বাণির দিকে অত্যধিক খেয়াল রাখবেন কটু কথা বলা অশ্লীল ব্যবহার করা আজ প্রেমিক প্রেমিকাদের জন্য একদমই শুভভাবনা হবে না আপনাদের প্রেমে কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে এই কারণে স্বামী স্ত্রীদেরও বলা হচ্ছে আপোষের মাধ্যমে চলার চেষ্টা করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি কিন্তু এক প্রকার সাধারণই থাকবে দিনটি কায়িক পরিশ্রমের হলেও স্বাস্থ্য কিন্তু আপনাদের আজ বেশ দিতে চলেছে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক বা অসুস্থতা থেকে আজ আপনারা অবশ্যই মুক্ত হবেন ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি